হাই, সকলকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি চিকেন ভর্তা করে দেখাবো। চিকেন ভর্তাটা ভাত, রুটি, পরোটা, নান ইত্যাদি দিয়ে পরিবেশন করা যায়। এই ভর্তাটা আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। চিকেন ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করব। সেই জন্য নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ এলাচের গুঁড়ো, 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর লাগছে 1 চা চামচ তেল। প্রথমে আমি চিকেনের মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর 1 চা চামচ তেল। এরপর চিকেনটাকে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, আমি এখন চিকেনটা সেদ্ধ করবো। সেই জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিলাম। জলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি। ঢেকে দিলাম। ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট সেদ্ধ করব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, নেড়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিকেন স্টক থেকে চিকেনটা তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা হতে দেব। আর চিকেন স্টকটা আমি রান্নাতে ব্যবহার করব। ফ্লেমটা বন্ধ করে দিলাম। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি চিকেনটা হাত দিয়ে এইভাবে ভেঙে দেব। চিকেন ভর্তা তৈরি করতে গেলে মাংসটা এভাবে ভেঙে দিতে হয়। চিকেনগুলো ভাঙা হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচে 1/3 ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি 2 মিনিট ধরে কষাতে থাকব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আমি আরো 2 মিনিট কষাতে থাকব। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম, নাড়তে থাকব। এরপর 2 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। নাড়তে থাকব। 1/2 চা চামচ চিনি, চিনি অপশনাল। এইভাবেই আমি 5 মিনিট কষাতে থাকব। ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন স্টকটা দিয়ে দিলাম। আমি রান্নাতে কিন্তু নুন দিচ্ছি না, চিকেন স্টকে নুন আছে, নুনটা দেখে আমি দেব। আর অল্প একটু জল দিলাম। আর একটু লাগবে। চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে সময় লাগবে না। আমি একটু নুনটা চেক করে নিচ্ছি, নুন লাগবে না। হাফ সেদ্ধ ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি এইভাবে গুঁড়ো করে দেব। আপনারা চাইলে গোটাও দিতে পারেন।
একটা চামচ বাটার দিয়ে দিলাম। আমি চিকেন ভর্তাতে ফেস ক্রিম ইউজ করছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ঢেকে দিলাম, ঢেকে আমি 5 মিনিট রান্না করব লো ফ্লেমে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি রান্নাটা দেখছি, ভালো করে নেড়ে দেব। ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম, চিকেন ভর্তায় ঝোল হয় না, মাখো মাখো হয়। 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। আমার চিকেন ভর্তা কিন্তু পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে সাবস্ক্রাইব করবেন, আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি।